সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে দুইটি কোশ্চেন, তবে সব মিলে একটি কোশ্চেন, আইএসটির জন্য এটি দুইটি কোশ্চেন হতে পারে, ম্যাথসের জন্য এটি একটি কোশ্চেন মাত্র নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হোয়াট ইজ ইনপুট অ্যান্ড আউটপুট, আরেকটি হচ্ছে নেম ফাইভ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। তো তোমরা পূর্বের থেকে হোয়াইটবোর্ডে কিছু একটা চিত্র দেখতে পাচ্ছ, সেখানে কি দেখতে পাচ্ছ অনেকের মনে এখন জাগতেছে, যে এটি নিশ্চয়ই একটা রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? কিছু একটা তরকারি রান্না করা হচ্ছে, উপর দিয়ে জলীয় বাষ্প উড়ে যাচ্ছে। তাহলে আমরা এই রান্নার জন্য সর্বপ্রথম কি কি দিয়ে থাকি? নিশ্চয়ই আমরা কিছু না কিছু দেই, যা দেই তাই হচ্ছে ইনপুট। ইনপুট এরপর আমরা যে তরকারিটা পাই সেটা হচ্ছে আউটপুট। আর মাঝখানে যা কিছু ঘটলো সবাই হচ্ছে প্রসেসিং। কি ঘটলো? প্রসেসিং। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আমাদের ইনপুট সম্পর্কে ভালোভাবে জানবো। ইনপুট সম্পর্কে ভালোভাবে জানতে গেলে আমরা কি পাইলাম? আমাদের ইনপুট হচ্ছে সেই সকল জিনিস যা আমরা কম্পিউটারকে দিয়ে থাকি, দেওয়ার ফলে সেটা প্রসেসিং করে এবং এই প্রসেসিংয়ের পরে আমাদেরকে আউটপুট প্রদর্শন করে, রাইট? তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখে নেব যে ইনপুট এবং আউটপুট কাকে বলে বা কী। সর্বপ্রথম আমি ইনপুটে যাচ্ছি। ইনস্ট্রাকশন ইজ গিভেন টু কম্পিউটার টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। নির্দিষ্ট একটি কাজ করার জন্য যে ধরনের ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া হচ্ছে, দিস ইনস্ট্রাকশন অর ডাটা আর কল্ড ইনপুট। এই ধরনের ইনস্ট্রাকশন বা ডাটাকেই বলা হচ্ছে ইনপুট। আমরা এখানে ইনপুট সব কিছু কি একসঙ্গে দিলেই হইতে পারে, আবার কিভাবে দেব না দেব, কখন কোনটা দিতে হবে, দ্যাট ইজ কল্ড ইনপুট। কারণ এক এক সময় আমরা এক একটা জিনিস দিয়ে থাকি। যেমন প্রথমে আমরা রান্নার জন্য অবশ্যই চুলাটাকে আগে জ্বালাইতে হবে। আমরা চুলা যদি না জ্বালাই থাকি, সব কিছু করলাম কিন্তু চুলাকে জ্বালাইলাম না, তাহলে কি কাজটা হবে? নিশ্চয়ই নয়। সেরকম এই যে একটা ইনস্ট্রাকশন যে চুলাও জ্বালাইতে হবে, আবার জিনিসগুলোও দিতে হবে, কড়াই ছাড়া আমরা যদি সব কিছু ওখানে যদি দিই তাহলে কি রান্নাটা হবে? নিশ্চয়ই নয়। তার মানে এটাও একটা ইনস্ট্রাকশন যে কড়াইকে উপরে বসাইতে হবে, কড়াইকে আমি নিচে যদি রাখি তাহলে কি হওয়ার কথা না? অবশ্যই হওয়ার কথা, তাই না? নিশ্চয়ই নয়। কারণ ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করতে হবে, তবেই সেই কাজটা কমপ্লিট হবে। সেই জন্য আমাদের এই ডেটাটা আমাদেরকে নির্দিষ্ট দিতে হবে এবং সেই সাথে ইনস্ট্রাকশনও দিতে হবে, যাতে যেন সেটা সঠিকভাবে প্রসেসিংটা কমপ্লিট করতে পারে। এরপর এখন এই যেহেতু আমরা ইনপুট করতেছি, ইনপুটের সঙ্গে আমরা একটু ইনপুট ডিভাইসটাও দেখে নেব। ইনপুট ডিভাইসে কী বলা আছে? মেনি ডিভাইস অর টুলস আর ইউজড ফর গিভেন ইনপুট টু কম্পিউটার। অনেকগুলা ডিভাইস আছে, অনেকগুলা ডিভাইস রয়েছে, যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা ডাটা বা ইনস্ট্রাকশন ইনপুট হিসাবে দিয়ে থাকি কম্পিউটারকে, দ্যাট ইজ কল্ড ইনপুট ডিভাইস। এখন আমরা আসি আউটপুট ডিভাইস। আমরা দেখলাম যে আমরা ইনপুট দিলাম, মানে সব কিছু এখানে কমপ্লিট করলাম, করার পরে এখানে রান্না হচ্ছে। রান্না হওয়ার পরে কী পাবো আমরা? আমরা একটা সুস্বাদু তরকারি পাবো। এই সুস্বাদু তরকারিটাই হচ্ছে আউটপুট। তাহলে আমরা একটু দেখি বইয়ের ভাষায় কী আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর সিপিইউ অফ কম্পিউটার প্রসেস দ্য রিসিভ ডাটা অর ইনপুট অ্যাকর্ডিং টু দ্য ইউজার ইনস্ট্রাকশনস। তার মানে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইনপুটের কাছ থেকে যে ধরনের ডাটা এবং ইনস্ট্রাকশন পেয়েছিল, আফটার কমপ্লিটিং দ্য প্রসেসিং ওয়ার্ক উই গেট দ্য রেজাল্ট। এই প্রসেসিংগুলো কমপ্লিট করার পরে কী পাবো আমরা? একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা কি? আমাদের এখানে চিত্র অনুযায়ী তরকারি। তো এই
দিস রেজাল্ট ইজ কল্ড আউটপুট। আমরা এখানে যে তরকারিটা পাওয়ার কথা ছিল সেটাই হচ্ছে আউটপুট। এখন তাহলে আউটপুট ডিভাইসটা কি? আউটপুট ডিভাইস হচ্ছে দ্য ডিভাইস হুইচ শোজ দ্য রেজাল্ট, সেই ধরনের ডিভাইসগুলা যারা এই রেজাল্টটাকে শো করে বা আমাদেরকে দেখায় বা আমাদেরকে বাইরে যে কোনো জায়গায় প্রকাশ করার সুযোগ করে দেয়। দ্য রেজাল্ট, আচ্ছা, শোজ দ্য রেজাল্ট আফটার কমপ্লিটিং দ্য প্রসেসিং আর কল্ড আউটপুট ডিভাইস। এই প্রসেসিংয়ের পরে যে রেজাল্টটা শো করে যার মাধ্যমে আমরা দেখতে পারি সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমরা একটু পাঁচটা করে নাম দেখে নেই, ইনপুট এবং আউটপুট ডিভাইসের পাঁচটা করে নাম। সর্বপ্রথম ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে প্রথমে যদি আমরা আসি তাহলে হচ্ছে কিবোর্ড, BOARD, মাউস, স্ক্যানার্স, জয়স্টিক্স। আচ্ছা, আমরা এখানে চারটা দেখলাম, এইদিকে আবার আমরা আগে চারটা দেখি। আমরা আর কিছু কমন পেরিফেরাল ডিভাইস দেখব, কিছু কমন ডিভাইস দেখব, যে ডিভাইসগুলা কিছু কমন ডিভাইস দেখব যে ডিভাইসগুলো আমরা ইনপুট এবং আউটপুট উভয় হিসাবে ইউজ করি। তাহলে এখন আউটপুট দেখি, আউটপুটে কী কী আছে। সর্বপ্রথম আসবে মনিটর, মনিটর, প্রিন্টার, স্পিকার, তারপর হচ্ছে প্লটার। আচ্ছা, আমরা এইদিকে চারটে দেখলাম, এইদিকে চারটে দেখলাম, এরপর আসি পেন ড্রাইভের নাম শুনেন নাই এমন কেউ এখানে নাই, পেন ড্রাইভ, বোথ ডিভাইস, সিডি, ডিভিডি, মডেম, এছাড়াও আরও অনেকগুলো ডিভাইস আছে যারা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করা হয়। যেমন আমাদের হাতে বর্তমানে অ্যাভেলেবেল মোবাইল, তবে যদিও বা মোবাইলের বিষয়টা হচ্ছে কম্পিউটারের সঙ্গে রিলেটেড নয়, যদি কম্পিউটারের সঙ্গে কানেক্টেড করা হয় তাহলে মোবাইলেও হবে। আচ্ছা, এখন আসি যে এখানে আমরা চারটে জানলাম, এখানে চারটে জানলাম, এরপর আমাদের এখানে কিন্তু আরও দুইটা করে এক্সট্রা কমন থাকলো, আমরা যে কোনো মুহূর্তে সেটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। কারণ এরা হচ্ছে এই পাঁচটা ডিভাইসেই কমন ডিভাইস যেটা যারা ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইনপুট এবং আউটপুট এবং পাঁচটি করে নাম এবং সেই সাথে সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা সকলেই বিষয়গুলো বুঝতে পারছো। আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো জায়গায় তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই বিষয়টি কমপ্লিট করার জন্য। আর নিয়মিত পড়াশোনা করবা তোমরা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ সকলকে।